আজকের ভিডিওটা ম্যান্ডি মামুনিকে দিয়ে একটুখানি শুরু করি। হ্যাঁ ম্যান্ডি মামুনি, তোমাকে বলছি, তুমি তোমার বরকে ধোকাই খাওয়াও আর ধোঁকাই খাওয়াও। এটা আমাদের কাছে, আমাদের মতো পাবলিকের কাছ থেকে, মানে তোমার কাছ থেকে আমাদের মতো পাবলিকের কোনো আনএক্সপেক্টেড ব্যাপার কিছু না। তুমি তোমার বরকে কী কী খাওয়াতে পারো, কী কী দিতে পারো, সেটা অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। মানে তোমার যাত্রাপালা পাবলিক সব বুঝে নিয়েছে, যার জন্য তুমি ঢালাও কন্ট্রোভার্সি দিলেও পাবলিক সেভাবে আর তোমার প্রতি ইন্টারেস্ট দেখায় না। এখন বরং বেশি ইন্টারেস্ট দেখায় এখন ট্যানদীপকে, বুঝতে পেরেছো? ট্যানদীপ তোমাকে অনুসরণ করেছিল ম্যান্ডি রানী, তোমাকে স্যান্ডিকে অনুসরণ করেছিল ট্যানদীপ, কিন্তু তারপরেও এখন আবার দেখা যাচ্ছে, এখন আবার দেখা যাচ্ছে ট্যানদীপ আবার ম্যান্ডি রানীর ঘাড়ে হাগে গো। দেখতে পাচ্ছ না, ম্যান্ডি আর স্যান্ডি তো কোথাও গিয়ে একটা ফুল স্টপ দিয়েছিল, ট্যানদীপ আবার ফুল স্টপ দিতেই চাইছে না, ইনভার্টেডও দিতে চাইছে না, ইনভার্টেড কোমাও রাখতে চাইছে না। নর্মালি কোনো জায়গায় ফুল স্টপ দেওয়া তো দূরের কথা, হ্যাঁ ট্যানদীপ আবার কি থুতো ফেলে দিয়েছি আর চাটবই না, কারণ যদি চেটে নেয় কোনো একটা জায়গায় তো ফুল স্টপ মারতে হবে, চেটে নিলেই তোর পয়সা আসবে না, এটা হচ্ছে ফ্যাক্ট, বুঝতে পেরেছো? ম্যান্ডি রানীর দেখানো পথে হাঁটলো, মানে গুরুমা গুরুকে অনুসরণ করলো, করে শিষ্য আবার একাটি ওপরে চলে গেল, বুঝতে পারছো কি হালটা অবস্থা হচ্ছে? তা ম্যান্ডি রানী, এবার ম্যান্ডি রানীকে একটুখানি বলে নিই, ম্যান্ডি রানী তোমায় বলছি, এই তো দুদিন আগে বরকে দেখলাম, মানে ওই অংশটুকু দেখতে না আমাদেরও চোখটা সরে গেছিলো, একটা অস্বস্তি লাগছিলো, যে সময় স্যান্ডি প্যান্ট পরছিল আর সেটাকে ম্যান্ডি রানী ফোকাস করছিল। ভাই এই মহিলার কাছ থেকে আর এর থেকে বেশি নোংরামো আর কতটুকু আশা করা যেতে পারে? এই পরিমাণ নোংরামোটাই এরকম ম্যান্ডির নামক এই মহিলাটার কাছ থেকে আশা করা যেতে পারে, তাই তো? তোমরা তো সবাই জানো এর গন্ডারের চামড়া, কারণ এর নিতে পারে, প্রচুর পরিমাণ নিতে পারে। ভাই দুটো পয়সার জন্য মানুষ নিজের বরের প্যান্ট পরা দেখাবে? প্যান্টটা কীভাবে পরছে, কীভাবে কী সাইজ করছে, কীভাবে কী করছে, এগুলো মানে কুচবি ভাই, যা তা একটা লিমিট থাকে সব কিছুর, যে হ্যাঁ আমি এত ট্রাই করবো, এর বেশি আমি দেখাবো না, কারণ এডিট করার সময় সেই ব্যাপারটা আমার হাতে আসবে, আমি সেই ক্লিপিংসটুকু বাদ দিয়ে দেবো। ম্যান্ডি রানী বাদ দেবে, নিজের বাথরুমে যাচ্ছে, পাবলিক বলেছিল যে আর অতটুকু বাদ দিয়ে কী হয়, ভিতরে ঢুকছো সেটাও দেখিয়ে দাও না, আবার সেটা বরকে দেবে, যে নিজেকে বিক্রি করে খেয়েছে সে আবার বরকে বিক্রি করবে না, তাই হয় তো অলরেডি আগে করে দিয়েছে, ওইটুকু আর কি বাকি থাকে, চলো মাথা খোঁচা যেটা আছে ওটা দিয়েও ভাঙিয়ে খেয়ে নেবো। শাশুড়িকে বিক্রি করেছে, সন্তানকে করেছে, মাকে করেছে, বাপকে করেছে, শ্বশুরকে করেছে, ননদকে করেছে, আর বরের প্যান্ট পরা, কী কপাল স্যান্ডি, কী কপাল, কী কুক্ষণে ওই মেয়ে ছেলেকে ঘরে এনেছিলে, হ্যাঁ চলো সংসার করছে, ঢপের সংসার, চুলের সংসার, যাই সংসার করুক না কেন আমাদের দেখায় বাদ দাও, ও ওকে আজকাল কেউ আর মোছেও না, ও যত কন্ট্রোভার্সিয়াল কোনো মানে লেখাই নিজের টাইটেলে দিক না কেন, চট করে লোকে ওর দিকে আর দেখে না, কারণ উনি অ্যাক্টিং কুইন, উনি সহ্য ক্ষমতা বেশি, ওর মতো সেরা মহিলা পৃথিবীতে আর কেউ নেই, এর ট্যাগগুলোই ওর জন্য লাগানো যায় আর কিচ্ছু না, ওর জন্য এই ট্যাগগুলোই লাগানো যায়, এর থেকে বেশি ট্যাগ লাগানো যায় না, বিশ্বাস করো একটা ঘর সংসারী মেয়ের পিছনে না এই ট্যাগগুলো ছাড়া লাগানো যায় না, যে প্রত্যেকটা মুহূর্তের পুরনো কথাকে টাইটেলে দিয়ে 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 নিজে ভিউজ কামাতে চায়, বুঝতে পারলে? কথায় বলে মানুষ অতীত ভুলতে চায়, ও যদি অতীত ভুলে যায় ওর তো ভিডিওতে ভিউজ আসবে না, তাই অতীতটাকে মনের মধ্যে রেখে ওর টাইটেলে অতীতকে দিতে হচ্ছে, বুঝতে পারছো? বাদ দাও, ছাড়ো ওর কথা বাদ দাও, ওর ওই ঢং আর ওই ন্যাকামি দেখলে তো আমার গা পিত্তি জ্বলে যায়, যে মেয়ে নিজের বাপ মায়ের হতে পারে না সে মেয়ে কার হবে, কে আশা করো? স্বামীরও আশা করা উচিত নয়, পরিবারের শ্বশুরবাড়ির কারোর আশা করা উচিত না, আর এই ব্লগারদের ন্যাকামো, বেশিরভাগ ব্লগারদের ন্যাকামো দেখতে দেখতে চোখ পচে গেছে, যেটা নয় সেটাই ওরা দেখায়, এই তো দেখতে পাচ্ছি টিনুর ঘটনাটা, 5 বছর ধরে হাসি মুখে ভিডিও দিয়ে গেছে, ভিতরে অত কিছু সহ্য করেছে, ভাই কেন করেছিস? ওকে তো আমার মনে হয় যে ভাই কেন করেছো, তুমি কেন দেখিয়েছো, তুমি কেন আসল কথাগুলো বলনি, কেন বলনি, আজকে বললে তোমাকে এই দিন দেখতে হতো না, মাথা উঁচু করে অনেকদিন আগে বেরিয়ে চলে আসতে পারতে, আজকে এই যে কলঙ্কের বোঝা তোমার মাথায় চাপানো হলো, এই জিনিসগুলো তুমি চাপাতে না, চাপাতে হতো না আজকে। তো এই যে ব্লগারদের সো কল্ড ক্যামেরার সামনে অতিরিক্ত, মানে সব ব্লগারের কথা বলছি না, বেশিরভাগ 100 জনের মধ্যে 99 জন ব্লগার এটাই করে, ক্যামেরার মধ্যে যেটা দেখায় সবই শো অফ করে করে দেখায়, তো এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা সত্যি কথা বলছি, দেখাতে হয়, ইচ্ছা করলে মানুষ স্টিলের থালাতেও খেতে পারে না, মানুষকে ফাইবার ইউজ করতে হয় দেখানোর জন্য, ভাই আমি যেটা কমফোর্ট জোন, মানে আমি যেটা কমফোর্টেবল ফিল করবো আমি তো সেই জিনিসটাই করবো, আমার যদি মনে হয় আমি কাশিতে খাবো আমি সেটাই দেখাবো, তো কী হয়েছে, আমি এটা খাচ্ছি, আমি এটাতে ভালোবাসি, আমি এটা হ্যাবিচুয়েটেড, মানুষের দেখতে ভালো লাগবে, তখন মানুষ আমাকে বলতে পারে যে দিদি ওটাই কেন খাচ্ছে এটাই, বাট আমি কমফোর্ট ফিল করি, ওটা আমার কমফোর্ট জোন, ওরকমভাবে কিছু জায়গা, তো সেই জিনিসগুলো মানুষকে দেখাতে হয় না, মানুষ যেটা নয় সেটাকে দেখিয়ে দেয়, তো চলো হোয়াট এভার, এগুলো যে যার বিষয়, মেন কথা হচ্ছে যে কিমা
কিমা কালকে কি রেগে গেছে, লাইবে সবাইকে নাকি শাস্তি দেবে, সবাইকে নাকি শাস্তি দেবে। হ্যাঁ রে কিমা, তুই যদি সবাইকে শাস্তি দিস তোর শাস্তি কে দেবে রে? হ্যাঁ মাঝে মাঝে কিমা এমন মাথায় মনে হচ্ছে কোনো গোবর পোকা নড়ে ওঠে কি, এর কোনো মাথায় কোনো মানে কমপ্লিকেশনস আছে মানে ব্রেনের মধ্যে? হঠাৎ করে বলে আমি সবাইকে শাস্তি দেবো, আমি সবাইকে শাস্তি দেবো, শুধু পরিবার পালা এই মর্কটের হয়ে গেছে, মানে আমাদের ওয়াইটি দাদাভাইয়ের হয়ে গেছে, এই প্রীতমের হয়ে গেছে, এর মায়ের হয়ে গেছে, ও মা এর আবার বাছাই বাছাই করে শাস্তি দেয় জানো তো, কার লোন আছে তাকে ছাড় দেয়, যে ধার করেছে তাকে ছাড় দেয়, যার মুদিখানার দোকানে ধার আছে তাকে ছাড় দেয়, যার সোনার দোকানে কিছু ধার আছে তাকে ছাড় দেয়। প্রীতমের কি কোনো জায়গায় ধারটার নেই? প্রীতম কোনো জায়গায় লোন টোন তুলিস নি? এই তো শাশুড়িকে ছেড়ে দিয়েছে, বলছে নাকি ওর কোথায় একটা লোন আছে, সেই জন্যে লোনটা ওকে শোধ করতে হবে, ওর চ্যানেলটা গেলে হবে না। হ্যাঁ রা প্রীতম, তুই কোথাও লোন নিস নি? গাড়িটা কিনলি ওটার কোনো লোন নিস নি কোথাও থেকে? তাহলে তুই যদি ওই লোনটা নিতিস আমার মনে হচ্ছে তোকে ওই সেবিকা ম্যাডাম ছেড়ে দিত, কারণ উনি লোনের জন্য ডিসকাউন্ট দিচ্ছেন, মানে ও অফারটা চলছে। তো শোনো না বলছি, এই যারা যারা আরও লিস্টে মনে হচ্ছে ওয়াইটি দা, আচ্ছা ওয়াইটি দাদা ভাই আপনি তো এই হালে বাড়ি করছেন, লোন নেননি? ম্যাডামকে একটু লোনের পেপারগুলো দেবেন, উনি কিন্তু ছাড় দিচ্ছেন, ডিসকাউন্ট আছে এর জন্য, মানে তাহলে আপনার নামে কেসটা ছোট্ট করে করবে, একটুখানি করবে, এইটুকু করবে, এক সেকেন্ডের জন্য, একদিনের জন্য আপনি হাজিরা দিয়ে আবার চলে আসবেন, ওটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, ওটা চ্যানেল যাবে না আপনার, কিছু হবে না। কারণ চিঙ্কি মাসিকে দেখলাম, চিঙ্কি মাসিকে ছাড় দিচ্ছে লোনের জন্য। ম্যাডাম নিজে বললেন যে কৃষক চিঙ্কি মাসির লোন আছে, ওই লোনের জন্য চিঙ্কি মাসিকে ছাড় দেওয়া হচ্ছে। মা তাই কেস করতে গেলে লোন, মুদিখানার দোকানে, সোনার দোকানে, সারের দোকানে, হেমুড়ির দোকানে ধার থাকলে আপনি বুঝি ছেড়ে দেন, ডিসকাউন্ট দেন? এই কিমা কিমা আমার একটা বিরাট বড় লোন আছে, তুই এবার আমার নামে কেস খুলবি না তো? তুই যদি আমার নামে কেস খুলিস আমি ঠিক করে তোকে আমি লোনের কাগজপত্রগুলো সব পাঠিয়ে দেবো। আমার লোনটা শোধ করতে হবে প্লিজ, আমার চ্যানেলটা, আমার চ্যানেলটা খুব দরকার, বিশ্বাস কর কিমা, কিমা প্লিজ আমাকে শাস্তি দিস না, বিশ্বাস কর, আমার একটা ছোট্ট ছেলে আছে, মুখের দিকে তাকা, ওই লোনটা না শোধ করলে না ওই লোনটা কি আবার সরকার আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দেবে বল, ওইটুকু বাচ্চা ছেলে বল, এখন চাকরি বাকরি পাবে, তারপর তো উনি ছোট্ট, এখন 3.5 বছরের ছেলে, তাহলে চিন্তা কর আমার ছেলেটা তো ছোটো বাচ্চা। তো সেই হিসেবে শোন না কিমা, উফ হাঁপিয়ে গেলাম, সিরিয়াসলি ভাই এরা কোথাকারের পাবলিক, কোথা থেকে আসে ভাই, কোথা থেকে আসে? এরাই ক্ষমা করছে, এরাই দোষ দেখছে, এরা আবার লোন আছে, ধার আছে, সব কিছু দেখছে, তার উপর কেস দিচ্ছে, এরা আবার ঠিক করছে কে কে শাস্তি পাবে। শুনলাম না কে এখন আবার সুতোপার পালা চলছে। হ্যাঁ রা কিমা, তোর কিচ্ছাগুলোকে শাস্তি দেবার জন্য কারা আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিমারে বধিবে যে গোকুলে বাড়ি চেসে, তাই তো? কিমাকে আবার যেসে বধ করতে পারবে না। ও মা কিমা আমাদের একটুখানি গলু গলু মলু মলু আছে না, কোনো হালকা পাতলা মানুষ তো নয়, তো সেই জন্য কিমাকে যেসে বধ করতে পারবে না। আর যেসে অস্ত্র দিয়ে কিমা বধ হবে না, কিমাকে তো আমরা আইনের অস্ত্র দিয়ে বধ করবো গো, আইন আইন, তাই না কিমা? কিমা প্লেনে করে গেছিলো রথে, এবার সরি প্লেনে করে কোটে গেছিলো, এবার কিমা যাবে রথে করে, আবার পরেরটা উল্টো রথ হবে কিমাকে নিয়ে। হ্যাঁ কিমার উল্টো রথ, আমরা এতদিন জগন্নাথ দেবের রথ দেখেছি তো, এবার আমরা কিমার সোজা রথ দেখবো, আবার কিমার উল্টো রথ দেখবো, কি মজা কি মজা কি মজা। নেক্সট জেনারেশন কিমার সোজা রথ উল্টো রথে ছুটি পাবে। হ্যাঁ পরের জেনারেশন পুরো লেখা থাকবে ক্যালেন্ডারে, একদিন কিমার সোজা রথ হয়েছিল, পরের দিন কিমার উল্টো রথ হয়েছিল, তারপরে এবার কিমার জন্য জেট আসবে, বড় বড় ট্যাঙ্কার আসবে, সব যুদ্ধের সাজ আসবে, তাই না কিমা? কিমা অনেক হয়েছে অনেক হয়েছে, হ্যাঁ সমাজের নোংরা ডাস্টবিন সে বলে না কি না, সে কি না বলে লোককে শাস্তি দেবে। হ্যাঁ রে তোর শাস্তি কে দেবে রে? হ্যাঁ শুধু ওয়েট করতে থাক, খাচ্ছিস তো, কেস কেস খেয়ে যা খেয়ে যা, লোকে ভাত মুড়ি মাংস খায় তুই কি খাবি? তুই শুধু কেস খাবি, শুধু কেস খাবি, কেস খেয়ে 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 তোর পেট ফেঁপে যাবে, ফুলে যাবে। তোকে ঠিক এমনভাবেই আমরা তৈরি করব, বুঝতে পেরেছিস? তোকে আমরা এমনিভাবেই তৈরি করব, মনের মতো করে তৈরি করব, তোর যত পাপ আছে চিত্রগুপ্তের কাছ থেকে দরকার হলে নিয়ে আসবো, খাতাটা নিয়ে এসে এসে তোকে কেস দেওয়া হবে। এখন তো আর চিত্রগুপ্তের কাছে আমাদের যেতে হবে না, স্বর্গে যেতে হবে না তোর কেস দেওয়ার জন্য। তুই কী ভাবছিস আমরা আগে স্বর্গে যাবো? চিত্রগুপ্তকে বলবো মরতে মেল করে দিতে মেল, বুঝতে পেরেছিস? কারণ এখন ডিজিটাল খাতা বুক আছে চিত্রগুপ্তের কাছে, এখন আর সে পেনে কাগজে লেখে না। আর তোর যত পাপ আছে, তোর যত সব ঘটনা আছে, তুই কোথায় লঙ্কাগুলো দিয়েছিস, কোথায় চাবি দিয়েছিস, কোথায় বাঁশ থেঁদলে ঢুকিয়েছিস, কোথায় কার বুকের খাঁচায় পা দিয়েছিস, কতগুলো পাঁজর ভেঙেছিস, কার অচিন পাখি উড়িয়ে নিয়েছিস, কার অচিন পাখি ছিনে নিয়ে কচ 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 করে চিবিয়েছিস, সব হিসের মামাদের কাছে আছে। আর চিত্রগুপ্তের কাছে বলবো চিত্রগুপ্ত ঠাকুর তুমি মেল করে আমাদের এখানে পাঠিয়ে দাও,
ঠিক আছে, মিস্টার চিত্রগুপ্ত আমাদেরকে মেল করে দেবে, সেই মেলটা আমরা দেব, মেল বক্সটা খুলে পুরোপুরি কোথায় দেবো কিমা তোকে করে দৌড়াতে হবে, বলেছিলাম না সব দাঁত পড়ে যাবে, দরকার হলে ফলস দাঁত লাগিয়ে। মহামান্য বিচারপতি, আমার কেস কি এখনো শেষ হয়নি, এইরকম তোকে বলতে হবে, সেই দিন জানবো আমরা জিতেছি, ওয়াইটি থেকে নোংরা পরিষ্কার করেছি, সমাজটা ঝকঝকে তকতকে করেছি। কাকে ছেড়েছিস তুই, মনে আছে? উজ্জ্বল, কণিকা, মনে আছে? ব্যাক সাইড দিয়ে হাত মেলা দেখেছিস, কিন্তু আমরা তো ছাড়বো না, ছাড়বো না, সব ভিডিও তোমার জমা পড়ছে, তুমি যাবে কোথায় মামনি? টিনুর পরিবারকে তুমি শেষ করে দিয়েছো, একটা মেয়ের জীবনকে তুমি তছনছ করে দিয়েছো। তোমার বাড়িতেও মেয়ে আছে তাই তো, ওই রিমিকেও তুমি ল্যাংঠো করে দিয়েছিলে, উলঙ্গ করে দিয়েছিলে মামনি। কিমা তুমি ভুলে যাচ্ছ, রিমির মাকে, রিমির বাবাকে, রিমির পরিবারটাকে তুমি শেষ করে দিয়েছো জ্বালিয়ে। আজকে তুমি রিমির ভালো চাইছো না, পলিটিক্স বাজি হচ্ছে, আদালত বুঝবে এই পলিটিক্স বাজি, কে তোকে বাঁচায় দেখবো, কটা কেস থেকে তোকে উদ্ধার করে দেখবো, তুই কত ভিক্ষে চাইতে পারিস লোকের কাছে, কত টাকা তুলতে পারিস, তোর ভিউয়াররা কত কোটি টাকা দিয়ে তোকে সাহায্য করে, আমরাও সেটা দেখবো, ঠিক আছে? হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধানো, হ্যাঁ, মুসলিম মহিলাদেরকে বোরখা পরা, মহিলাদেরকে নোংরা গালি দেওয়া, হ্যাঁ, হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব বাঁধানো, ভাই ভাই, হ্যাঁ, তুমি ভাই ভাই মেনেছো? তুমি শয়তান মহিলা, তোমার হাল দেখো আমরা কী করে ছাড়ি। বন্ধুরা, তোমরা শুধু দেখতে থাকো এই মহিলার বার, দিনের পর দিন মহিলাদেরকে উলঙ্গ করেছে, একটা মহিলা হয়ে একটা পুরুষ মেয়েদেরকে, মহিলাদেরকে রেপ করতে পারে, ভার্বালি রেপ করতে পারে সেটাও মানা যায়, একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে উলঙ্গ করে দিয়েছে এই ভরা বাজারে, ওয়াইটিতে, সোশ্যাল মিডিয়ায়। এইরকম মহিলা চরম চরম শাস্তি হওয়া দরকার, দেখি তোকে কে বাঁচায়, একটার পর একটা, একটার পর একটা। বন্ধুরা, তোমাদেরকে কথা দিলাম, কথা দিলাম তোমাদেরকে, জর্জরিত করে দেবো ওকে, কেসে কেসে ওকে জর্জরিত করে দেবো। ও নিজেকে ভাবছে না, ও যা করবে, ওর মাথায় বিরাট হাত, দেখবো তোর মাথায় কত বড় হাত আছে, কে তোকে বাঁচাতে পারে? তুই অনেক নোংরামি করছিস, তাও এই সেবিকা ম্যাডাম তোর বেলায় চুপ করে আছে, মুখে কুলুপ, কেন কুলুপ, কিসের জন্য, কিসের জন্য? বেছে বেছে লাইভে উঠেছেন সেবিকা ম্যাডাম, তাই তো, নিজের প্রচারের জন্য, ঠিক না? সেই জন্য সেবিকা ম্যাডাম এই নোংরামিগুলো দেখতে পাচ্ছেন না, ঠিক জায়গা সব জমা পড়ে যাবে, কেউ চাপ নিও না, নো চাপ, অনলি লাভ, লাভ আমাদের ওয়াইটি দাদার হচ্ছে স্লোগান, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টিনার সাথে যা ঘটেছে, টিনার প্রত্যেকটা ফোঁটা চোখের জলের, হ্যাঁ, সামনে চোখের জল ফেলেনি, কিন্তু ভিতরে যে চোখের জলগুলো ফেলেছে, আমাদের সমাজের প্রত্যেকটা মেয়েদের চোখের জলের দাম কিমাকে তো দিতেই হবে, যাকে যাকে যা বলেছে ঠিক প্রত্যেকটার দাম ওকে তো দিতেই হবে, তাই না? শুরু কে করেছিল মামনি? সব আছে, তুমি চিন্তা করো না, সব ওয়াইটিতে মানে আদালতে সব প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? ওয়াইটি তো বিচারের জায়গা নয়, তো সেই জন্য প্রমাণগুলো ওয়াইটিতে করার দরকার নেই, প্রমাণ যেখানে হবার সেখানে হবে, নো চাপ, অনলি লাভ, ঠিক আছে? আর হ্যাঁ, পরের ভিডিওটা আসছি কেসের ব্যাপারে, এই ভিডিওটা এখন দেখতে থাকো, পরের কেসের ভিডিওটা নিয়ে আসছি, যে নেক্সট কেসটা কতদূর এগোলো, টান্দিপের, টান্দিপের কী কেস করলো, সব ডিটেলসে বলছি, চলো বাই বাই, পরে কথা হচ্ছে।